মসজিদ আল্লাহর ঘরের সম্মান আছে না? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, জৈনক্য সাহাবী প্রবেশ করলেন, প্রবেশ করে বসে গেলেন খুতবা অবস্থায়। নবী সাল্লাম তাকে উঠালেন, উমক ওঠো, সালাত পড়েছ? বলতেছে না পড়িনি। কম দাঁড়াও, সংক্ষেপে দুই রাকাত পড়ে বসো। খুতবা চলাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? আপনার খুতবা বন্ধ করে তাকে সালাত পড়তে বললেন, নামাজ পড়তে বললেন। আর আমাদের দেশে লাল বাতি লাগিয়ে রাখে, লাল বাতি জ্বলাকালীন মসজিদে সালাতের নিয়ত করা নিষেধ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, কে অনুমতি দিল তাকে? কে অনুমতি দিল তাকে মসজিদের মধ্যে লাল বাতি জ্বলাইতে? এটা কি রাসূলের সুন্নাত? আপনি যদি মসজিদে প্রবেশ করেন, যদি বসতে চান, আপনাকে দুই রাকাত নামাজ অবশ্যই পড়তে হবে মসজিদের সম্মানার্থে। কি চাই? মসজিদের সম্মানার্থে আপনাকে দুই রাকাত নামাজ পড়তে হবে, পড়ে বসতে হবে। বুঝতে পারছেন না? বলেননি মসজিদে দাঁড়িয়ে আপনার ওই, আমাদের দেশে কি সবাই যেই ঢুকতেছে মসজিদে ঢুকেই বসে যাচ্ছে, ঢুকে বসে যাচ্ছে, এটা আপনি অহরহ দেখবেন। কিন্তু মসজিদে মানুষ যে কেউ প্রবেশ করতেছে আস্তে করে বসে যাচ্ছে। ইমাম সাহেব লাল বাতি ঝুলিয়ে রাখছে যে এখন সালাতের নিয়োগ করা যাবে না, লাল বাতি লাগিয়ে রাখছে। খুতবা চলাকালীন নামাজের নিয়োগ করা যাবে না, নামাজ পড়া যাবে না, মসজিদের মধ্যে নামাজ পড়া যাবে না, এই শব্দে সাইনবোর্ড লাগাইতে হবে, এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, কোনো ব্যক্তি যখনই মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে বসবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত দুই রাকাত সালাত আদায় না করবে ততক্ষণ সে বসবে না। অতএব যখনই মসজিদে প্রবেশ করবেন দুই রাকাত সালাত অবশ্যই আদায় করবে।